ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আপনারা তো নিশ্চয়ই শুনেছেন, যে যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, যেখানে পাণ্ডবরা ধর্মের পথে এবং কৌরবরা অধর্মের পথে বিদ্যমান ছিলেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল হয়েছিল খুবই ভয়াবহ। এই যুদ্ধে পাণ্ডবরা অর্থাৎ ধর্মের জয় হয়েছিল ঠিকই, কিন্তু পাণ্ডবদের জীবনযাত্রা আমূল পরিবর্তন ঘটেছিল। 18 দিন ধরে চলতে থাকা এই যুদ্ধে বহু রথী মহারথী অংশগ্রহণ করে নিজের প্রাণ বলিদান দেন। কিন্তু আপনারা এটা জানার চেষ্টা করেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে সমস্ত বীরযোদ্ধা প্রাণ ত্যাগ করেছিল তাদের বিধবা স্ত্রীদের কি হয়েছিল? সেই সমস্ত বিধবা স্ত্রীরা কি প্রাণ ত্যাগ করেছিলেন, নাকি তাদের সাথে ঘটেছিল অন্য কোনো ঘটনা? যদি আপনিও এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, কুরুক্ষেত্র যুদ্ধে যে সমস্ত সৈনিকের বীরগতি প্রাপ্তি হয়েছিল তাদের বিধবা স্ত্রীদের যুদ্ধের পরবর্তীকালে কি হয়েছিল তা মহাভারত গ্রন্থে আশ্রমবাসিক পর্বে 33 নম্বর অধ্যায়ে জানতে পারা যায়। পৌরাণিক শাস্ত্রে বর্ণনা অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা হস্তিনাপুর রাজ্য ফিরে পেয়েছিলেন। পাণ্ডব পুত্র যুধিষ্ঠিরের হস্তিনাপুরের রাজা হিসাবে রাজ্য অভিষেক হল। এছাড়া অন্যান্য পাণ্ডব ভাইয়েরাও হস্তিনাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অধিকার পেল। এই সময়ই যুধিষ্ঠিরের অবর্তমানে ভীমকে হস্তিনাপুরের উত্তরাধিকার হিসাবে ঘোষণাও করা হয়। যুধিষ্ঠিরের শাসনকালে হস্তিনাপুরের প্রজারাও অত্যন্ত খুশি ছিল। পঞ্চপাণ্ডব অত্যন্ত দায়িত্বশীলভাবে তাদের রাজ্য শাসন ভার চালানোর সাথে সাথে তাদের মাতা কুন্তী এবং বড়মাতা গান্ধারী এবং ধৃতরাষ্ট্রেরও খুব ভালোভাবে সেবা করত। পঞ্চপাণ্ডবের সেবায় এবং সময়ের সাথে সাথে গান্ধারী এবং ধৃতরাষ্ট্র পুত্র শোক তারা ভুলতে বসেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর এভাবেই বছর কেটে যাচ্ছিল, কিন্তু 15 বছর পর হঠাৎ একদিন ধৃতরাষ্ট্রর ইচ্ছা হলো যে তারা তাদের শেষ জীবন এই রাজমহল ছেড়ে বনে গিয়ে বসবাস করবে। সেই ইচ্ছের কথা ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে জানালেন। যুধিষ্ঠির কিছুতেই ধৃতরাষ্ট্রকে যেতে দিতে চাননি, কিন্তু ধৃতরাষ্ট্র তার ইচ্ছেতে নাছোড়বান্দা দেখে যুধিষ্ঠির বনে সমস্ত সুযোগ সুবিধাসহ কুটির তৈরি করে দিলেন। যখন ধৃতরাষ্ট্র বনে যাওয়ার জন্য তৈরি, তখন তার সঙ্গে গান্ধারী, মাতা কুন্তী, বিদুর এবং সঞ্জয়ও ধৃতরাষ্ট্রের সাথে বনের দিকে প্রস্থান করলেন। এরপর এভাবেই কিছুদিন কেটে গেল। যুধিষ্ঠিরও সমস্ত কিছু ভুলে প্রজাদের কিভাবে ভালো রাখা যায় সেই দিকেই মন দিলেন। হস্তিনাপুরের প্রজারাও এই রকম রাজা পেয়ে খুবই খুশি ছিলেন। কিন্তু প্রজাদের মধ্যে উপস্থিত বিধবারা, যাদের স্বামীরা কুরুক্ষেত্রের যুদ্ধে বীরগতি প্রাপ্ত হয়েছেন, তারা কখনো খুশি হতে পারছিলেন না। তারা সবসময় স্বামীর শোকে বিলাপ এবং কান্নাকাটি করতেন। যুধিষ্ঠির আপ্রাণ চেষ্টা করেও তাদের অর্থাৎ বিধবাদের দুঃখ দূর করতে পারেননি, কারণ তিনি নিজেই দাঁড়িয়ে থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের মৃত্যু দেখেছিলেন। এভাবেই সময় কাটতে লাগল। কিন্তু একদিন পাণ্ডবদের সবচেয়ে ছোট ভাই সহদেবের মাতা কুন্তীকে দেখার খুব ইচ্ছে জাগল, এবং তিনি সেই ইচ্ছের কথা বাকি 4 পাণ্ডব ভাইদের বললেন। তখন বাকি 4 ভাইও সেই ইচ্ছার সাথে তাল মেলালেন। এরপর যুধিষ্ঠির সেনাপতিকে আদেশ দিলেন বনে যাওয়ার প্রস্তুতি নিতে। এর পরের দিন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে বনের দিকে যাত্রা আরম্ভ করলেন। এই কথা যখন
প্রজাদের কানে গেল তখন প্রজারাও পঞ্চপাণ্ডবের সাথে বনের দিকে যাত্রা করল। এই প্রজাদের মধ্যে সেই সমস্ত বিধবারাও ছিল যারা তাদের স্বামীকে কুরুক্ষেত্রের যুদ্ধে হারিয়েছেন। বনে গিয়ে তারা সেই আশ্রমে গেলেন যেখানে মাতা কুন্তী, গান্ধারী এবং ধৃতরাষ্ট্র ছিলেন। সেখানেই সমস্ত প্রজাসহ পঞ্চপাণ্ডব কিছুদিন থাকতে লাগলেন। এই সময় একদিন মহর্ষি বেদব্যাস সেই আশ্রমে এসে হাজির হলেন। তিনি পঞ্চপাণ্ডবের সাথে সাক্ষাতের পর যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন সেই সমস্ত বিধবাদের দেখতে পেলেন যারা স্বামীর শোকে তখনও কান্নাকাটি করে চলেছেন এবং প্রলাপ বকছেন, এবং অন্যান্য প্রজারা যারা তাদের নিকট আত্মীয়কে হারিয়েছেন তাদেরও মন ভালো ছিল না। এই দেখে মহর্ষি বেদব্যাসের খুবই দুঃখ হয়। তিনি সবাইকে বোঝাতে চাইলেন যে আপনারা প্রিয়জনের শোকে দুঃখ করবেন না, কারণ তারা যুদ্ধে বীরগতি প্রাপ্ত হয়ে স্বর্গলোক বা যেই লোকেই থাকুক না কেন তারা খুবই ভালো আছেন। কিন্তু মহর্ষি বেদব্যাসের নানান রকমভাবে প্রজাদের বোঝালেও তার কথা প্রজাদের মনে খুব একটা দাগ কাটতে পারেনি, তাই তারা একই রকমভাবে দুঃখী হয়েই রইলেন। তখন মহর্ষি বললেন যে আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তবে আজ রাতেই আপনাদের আপনাদের মৃত পরিজনদের সাথে আমি সাক্ষাৎ করার ব্যবস্থা করব। মহর্ষির মুখে এই কথা শুনে সমস্ত প্রজাদের মনের মধ্যে খুশি সঞ্চারিত হলো এবং তারা নিজেদের মৃত পরিজনদের সাথে সাক্ষাতের আশায় খুবই উদ্গ্রীব হয়ে রইল। যেই আশ্রমে তারা ছিলেন সেই আশ্রমটি ছিল গঙ্গা নদীর তীরে। মহর্ষির কথা মতো সমস্ত প্রজারা সন্ধ্যের সময় সূর্যাস্তের আগে গঙ্গা নদীর তীরে জড়ো হল। এই সময় মহর্ষি বেদব্যাস তপস্যা বলে সমস্ত মৃত পরিজনদের ডাকতে আরম্ভ করলেন। তখন সমস্ত মৃত যোদ্ধা পরিজনেরা এক এক করে গঙ্গা নদীর তলদেশ থেকে উঠে আসতে লাগলেন। মৃত পরিজনদের আবার দেখতে পেয়ে প্রজাদের মন খুশিতে ভরে ওঠে। সবাই তাদের মৃত পরিজনদের সাথে কথা বলে বুঝতে পারলেন যে তারা এই ইহলোক ত্যাগ করে স্বর্গলোকে খুবই খুশিতে দিন কাটাচ্ছেন। এই কথা জানার পর তারা মৃত পরিজনদের নিয়ে যে চিন্তা ছিল সেটি দূর হয়ে গেল। কিছু সময় একসাথে কাটানোর পর মৃত পরিজনেরা আবার গঙ্গা নদীতে ডুব দিয়ে স্বর্গলোক বা অন্য কোনো লোকে চলে গেলেন। মৃত স্বামীরা চলে যাওয়ার পর বিধবা স্ত্রীরা আবার আগের মতোই দুঃখী হয়ে পড়লেন। তখন মহর্ষি বেদব্যাস বিধবা স্ত্রীদের উদ্দেশ্যে বললেন যে যে সমস্ত স্ত্রীরা এখনো দুঃখী এবং যারা তার মৃত স্বামীদের সাথেই থাকতে চান তারা এই পবিত্র গঙ্গা নদীতে ডুব দিয়ে তাদের প্রাণ বিসর্জন করে তারা তাদের মৃত স্বামীর কাছে চলে যেতে পারেন। মহর্ষির মুখে এই কথা শুনে সমস্ত বিধবা স্ত্রীরা এক এক করে গঙ্গা নদীতে ডুব দিতে লাগলেন এবং তারা মৃত্যুবরণ করে তারা তাদের মৃত স্বামীর কাছে চলে গেলেন, এবং এভাবেই তারা পৃথিবী লোকের কষ্ট থেকে সারা জীবনের মতো মুক্তি পেলেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের প্রশ্নটি হলো মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ যেখানে হয়েছিল বর্তমানে সেটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, হরিয়ানা। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।